রমাদানের যে তিনটি সময়ে মনের আশা কখনো ফিরিয়ে দেওয়া হয় না, তখন আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই আল্লাহ তাআলা কবুল করে নেবে, মনের সকল আশা আল্লাহ তাআলা পূরণ করবে। এটা আমার কথা না, মুসনাদে আহমদের হাদিস, সুনানে বাইহাকীর বর্ণনায় হাদিসটি এসেছে 345 নম্বর হাদিসের মধ্যে, আপনি দেখে নিতে পারেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেয় না, সালাস দাওয়াতুন মুস্তাজাবাতুন লাহুন্না, তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দিবে এটা তো কল্পনাও করা যায় না। এই তিনটি সময়ে আপনি যখন রমাদানের মধ্যে, এক ব্যক্তির দোয়া হচ্ছে দাওয়াতুস সাইম অর্থাৎ রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেয় না, এই জন্য রোজাদার ব্যক্তি যখন এই তিনটি সময়ে দোয়া করবে আল্লাহ তাআলা তার উদ্দেশ্য অবশ্যই কবুল করে নেবে, তার মনের আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করবে। আর রোজাদার বান্দা, কোনো বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবে আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করবেন এটা তো হতেই পারে না। এই জন্য রমাদানের এই তিনটি সময়ে, এই রমাদান মাস এটা হচ্ছে এমন এক রবের পক্ষ থেকে উপহার, এমন এক সুবর্ণ সুযোগ নিজেকে শুদ্ধ হওয়ার, নিজেকে শুভ্রতায় আলোকিত করার, নিজেকে কালিমামুক্ত হৃদয়ে পাওয়ার। এটা হচ্ছে রমাদান মাস, এটা হচ্ছে মোক্ষম সময়। এই রমাদান মাস দোয়া কবুলের মাস, মুমিনের মাস। এই সুযোগের জানান দিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসনাদে আহমদের বর্ণনায় হাদিসটি এসেছে, বাইহাকীর বর্ণনায় হাদিসটি এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিল্লাহি ইনদা কুল্লি ফিত্রিন উতাকা ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। আল্লাহ তাআলা অবশ্যই, আল্লাহ তাআলা রমাদানে প্রতি ইফতারের সময় অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, ওয়াদালিকা ফি কুল্লি লাইলা, এবং প্রতি রাতেই তা হয়ে থাকে। এই জন্য রমাদান মাস ইফতারের পূর্ব মুহূর্তে কোনো দোয়া আল্লাহ তাআলার কাছে করছেন এই দোয়া কখনো ফেরত যায় না। রমাদানকে, ইফতারকে সামনে রেখে পেটে অভুক্ত, অনেক ক্ষুধা কিন্তু খাচ্ছেন না, ইফতারি সামনেও আছে খাচ্ছেন না, যদি প্রশ্ন করা হয় কেন, সিম্পল আনসার, আই হ্যাভ দ্য ফেয়ার অফ আল্লাহ ইন মাই হার্ট, আমার ভেতরে আল্লাহর ভয় আছে, পানির তৃষ্ণা প্রচণ্ড, সামনে পানিও আছে কিন্তু খাচ্ছেন না কেন, যদি প্রশ্ন করা হয় কেন, সিম্পল আনসার, আই হ্যাভ দ্য ফেয়ার অফ আল্লাহ ইন মাই হার্ট, আমার ভেতরে আল্লাহর ভয় আছে। তারপর স্বামী স্ত্রী দুজনের প্রতি ভালোবাসাও কম নেই, পারস্পরিক ভালোবাসাও আছে, দুজনে একসাথে থাকেন, তারপরও দুজনে দূরত্ব বজায় রেখেছেন, যদি প্রশ্ন করা হয় কেন, সিম্পল আনসার, সহজ সাবলীল উত্তর, আই হ্যাভ দ্য ফেয়ার অফ আল্লাহ ইন মাই হার্ট, আমার ভেতরে আল্লাহর ভয় আছে। এই জন্য সব ইফতারি যখন সামনে আছে, খাবার আছে, তখন আপনি খাচ্ছেন না, ওই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করবেন, মনের সকল আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবে। দুই নম্বর সময় হচ্ছে শেষ রাতে, শেষ তৃতীয়াংশে, প্রত্যেক রাতের ন্যায় এই রমাদানের রাত্রিগুলোতে আল্লাহ তাআলা ডাকতে থাকে, কে আসা আমার কাছে চাওয়ার, আমার কাছে চাও, আমি তার দোয়াগুলো কবুল করে নিব, আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আল্লাহ মিন মুস্তারজিকিন ফারজুক আলা, আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর। এই জন্য রমাদান মাসে রাতের শেষ তৃতীয়াংশে অন্যান্য রাতের সময়গুলোর মতো আল্লাহ তাআলা এই রাতেও আপনার দোয়াগুলো কবুল করে নেয়। এই জন্য এই দুই নাম্বার সময় আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন আর আল্লাহ তাআলা কবুল করবে না, এটা তো কল্পনাও করা যায় না। তিন নাম্বার সময় হচ্ছে ফজরের পর, ফজরের পর সব মানুষগুলো ঘুমিয়ে যায়, রমাদান মাসের এটা হচ্ছে এক্সক্লুসিভ আর স্পেশাল একটা সময়। এই সময়তে ফজরের পর আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার চাওয়াটা পূরণ করবে, মনের যত ইচ্ছা আছে, উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা পেরেশানি চাওয়া পাওয়া যা আছে, অন্যান্য সময়গুলোতে পূরণ করাতে পারছেন না কিংবা পূর্ণ হচ্ছে না, এই রমাদানের এই তিনটি সময় এক্সক্লুসিভ আর স্পেশাল সময়গুলোতে রবের কাছে দোহাত তুলে দোয়া করেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করে নেবে ইনশাআল্লাহ।